আসসালামু আলাইকুম। আমাদের হারুন রশিদ খান ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন রশিদ খান ভাই একটি মহৎ উদ্যোগ নিয়েছে, আমাদের দরিচর নিবাসী খোকন ভাইয়ের কাছ থেকে 64% জায়গা কিনেছে আমাদের ফাউন্ডেশনের নামে, একটি বৃদ্ধাশ্রম এবং একটি আপনার এতিমখানা নির্মাণ হবে। এই জায়গাটাকে মাঝে দেখেন কত সুন্দর রাস্তার সাথে প্লেস, যে রাস্তা রাস্তার সাথে প্লেস। এই 64% জায়গার ভিতরে একটি সুন্দরভাবে একটি বৃদ্ধাশ্রম একটা এতিমখানা মাদ্রাসা গড়ে তুলবেন আমাদের হারুন রশিদ হারুন খান ভাই। এই জায়গাটা আমরা বায়না সূত্রে মালিক হয়েছি, আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া করবেন। দেখুন কত সুন্দর জায়গাটা, দেখুন এই বিশাল জায়গাটা আমরা হারুন বের কষ্টের রেমিটেন্সের টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে আমরা কিনেছি। দেখুন অতি শীঘ্রই আমাদের এখানে কাজ শুরু হবে, আপনারা সকলে আমাদের হারুন ভাইয়ের জন্য দোয়া করেন। দেখুন কত বড় গ্রাউন্ডটা, দেখেন একটি সুন্দর বৃদ্ধাশ্রম এবং একটি এতিমখানা মাদ্রাসা গড়ে তুলবেন আমাদের হারুন রশিদ হারুন খান ভাই। আজকের দিনে 3 মাস আগে আমি জায়গাটার বায়না করি, যখন নাকি দালাল মাধ্যমে খোকা সাহেবের পিএস ওনায় মানে আমার বলছে যে জায়গাটা বিক্রি করব, তখন আমি জায়গাটার ব্যাপারে জানি, আমার লগের সহযোগ আরও 3-4 জন লোক ছিল তাদেরকে নিয়ে তাদের এই খোকা সাহেবের পিএস এর লগে কথা বলি, তখন আমার কাগজপত্র বুঝায় দেয়। বুঝায় দেওয়ার পরে আমি কাগজপত্র নিয়ে যাচাই করি, যাচাই করার পরে আমি ঢাকা যাই, ঢাকা গিয়ে খোকা সাহেবের লগে কথা বলি, পরে বলছে যে আমার আপনি আপাতত 15 লক্ষ টাকা বায়না দিবেন, আর ঈদের পরে বড় ঈদের পরে আপনার জায়গাটা আমি আপনাকে রেজিস্ট্রি করে দিব। তখন আমার জায়গা এই কথা বইলে আমার কাছ থেকে স্ট্যাম্প করে টাকা নেয়, কত টাকা নিচ্ছে? 15 লক্ষ টাকা নিছে, আর এই যে আর পিএস তাই সে নিছে 3 লক্ষ টাকা। নেওয়ার পরে হ্যাঁ দিছি আমি চেকের মাধ্যমে, খোকা সবাই বলছে যে আপনি ভাতিজা যদি টাকা চায় টাকা দিও, তখন আমি চেকের মাধ্যমে এই টাকাগুলি দিছি, আর খোকা সবরে 15 লক্ষ টাকা ক্যাশ আমি মানে তার কাছে বুঝাই দিছি। এরপরে বায়না সূত্রে দেওয়ার পরে এখন সে খালি বলতেছে আজ না কাল, এই শুক্রবারে বেশি পরে শুক্রবারে আমি অফিস এই হেই কইরা আসে না, না হওয়ার কারণে আমি 3 মাস গত হয়েছে, পরে আজকা ফোন দিয়ে কইতেছে 3 মাস পার হইয়া গেছে গা, কইতেছে যে আপনি জায়গার বায়নার মেয়াদ শেষ, আপনি টাকা ফেরত নিয়ে যান। তা আমি টাকা ফেরত নেওয়ার লেগে ধর আমি বায়না দিই নাই, আমি জায়গা এই না হারুন ফাউন্ডেশনের যে বৃদ্ধ আশ্রম করবো এই আশ্রমের লেগে আমার মাধ্যমে জায়গাটা লোয়াইছে, লোয়ানোর পরে এখন জায়গাটা মানে দিতেছে না, এখন আইলে আমার ঠেট দেয় যে আমি আমরা আমার জায়গাত গেলে আইনগত ব্যবস্থা নিব, আর আপনার জায়গাত পারলে যায়েন, এইসব ধরনের কথা শুই না আমি আজকে আপনার মিডিয়া এই সম্মান হইতে হয়েছি বাধ্য হয়েছি। সবাইকে ধন্যবাদ, আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আমাদের একটি মহৎ কাজ সামনে ছিল, উদ্যোগ নিয়েছিলাম আমাদের যে রেমিটের যুদ্ধ হারুন রশিদ হারুন খান ভাই দুবাই প্রবাসী, ওনার যে মানব হারুন রশিদ যে ফাউন্ডেশন, আমাদের যে ফাউন্ডেশনের উদ্যোগে আমরা দরিদ্রের একটি আশ্রম প্রকল্প এবং বৃদ্ধাশ্রম এবং দারুল আল কোরআন ইতিমখানা উপলক্ষে আমরা একটা জায়গা ক্রয় করেছিলাম আমিনুল ইসলাম খোকা সাহেবের কাছ থেকে দরিচরের। বিগত 3 মাস যাবৎ উনি আমাদের জায়গাও দিচ্ছে না, এবং জায়গাতে কোনো প্রকার জায়গার বিষয়ে ফোন দিলে উনি তালবানাস করছেন, আমরা আমাদের এবং মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমরা আমাদের পলাশ থানার অফিসের ইনচার্জ সহ আমাদের রাজনৈতিক অভিযোগ যারা আছেন, এলাকার মান্যগণ্য যারা আছেন, আমরা সবার সর্বক্ষণ হই, সবার কাছে যাই, আমরা বায়না সূত্রে মালিক হয়েছি, আমরা বায়না করেছি, আমাদের কাছে সব ডকুমেন্টস আছে। তা সত্ত্বেও আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যে মানুষটি প্রবাসে থেকে কষ্ট করে একটি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, কাজ করছে দিনে রাতে কাজ করছে, আমাদের মতো এক যাক তরুণকে নিয়ে একটি সংগঠন পরিচালনা করছেন, সেই মহান মহান মানুষটির একটি মহান উদ্যোগ ছিল এই বৃদ্ধাশ্রম এবং এতিমখানাটা, খুব আশা ভরা বুক ভরা ছিল আমাদের এলাকার, আমাদের গজের ইউনিয়ন দরিচরের এদিকের ছেলেমেয়েরা যারা অসহায় আছে এখানে বিনামূল্যে খাওয়া দাওয়া সব ফ্রি, এখানে বৃদ্ধাশ্রমে আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে থাকবে। আমরা খুব কষ্ট করে ওনার কাছে বারবার কষ্ট করে আমরা গিয়েছি, খোকা কাঙ্কাল আপনারা আপনার কাছে আমরা টাকা দিয়েছি, বায়না করেছি, আপনি আজকে না কালকে রেজিস্ট্রি করে দিবেন বলছেন, আপনি আমাদেরকে জমিটা রেজিস্ট্রি করে দেন, মূল দাবিটা বলুন। আমাদের মূল দাবি, আমরা বায়না করেছি, আমরা বায়না সূত্রে মালিক হয়েছি, আমরা ওনাকে বায়নার টাকা দিয়েছি, উনি যে যে শর্তে বলছেন ওই শর্তে টাকা দিয়েছি, আমাদের জায়গাটা যিনি অতি দ্রুত
আমাদের জায়গাটা আমাদের বুঝিয়ে দেয়, রেজিস্ট্রি করে বুঝিয়ে দেয়। আমরা আমাদের জায়গায় আমরা মানব কল্যাণের জন্য একটি বৃদ্ধাশ্রম এবং একটি এতিমখানা করব। আমাদের পলাশের রাজনীতি অভিযোগ যারা আছে সকলের কাছে আমরা গিয়েছি, এখন আমরা দেশবাসীর কাছে, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, সকল স্তরের মানুষের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলে এটি বাড়ি বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, যাতে আমাদের জায়গাটা আমাদের বুঝিয়ে দেয়। আমাদের বর্তমান সমস্যাটা হলো আমাদের জায়গা বিগত 3 মাস হয়ে গেছে বায়না করছি, উনি আমাদের জায়গাটা আমাদের বুঝিয়ে দিচ্ছে না। আজকে শুনি এই জায়গা আরেকজনের নামে বায়না উনি করে দিবেন, এসে আরেকজনের এখানে জায়গাতে এসে দেখছি ওনার বাতি যায় এবং ওনার আরেক বাতি যায়, সেই জায়গাটা আরেকজনটা বিক্রি হলে দেখাচ্ছে, সাথে সাথে আমরা দৌড়ে আসছি। আপনারা কেন আমাদের বায়না করা জায়গা আরেকজনকে দেখাচ্ছেন? আমরা খোকা সাহেবের সাথে নক দিয়েছি, খোকা সাহেব আমাদের ফোন রিসিভ করে না। আমাদের মূল দাবি আমাদের জায়গাটা আমাদের বুঝিয়ে দিন, আমাদের জায়গাটাই আমরা একটি বৃদ্ধাশ্রমের নেতৃমখানা করবো। হ্যালো, ওয়ালাইকুম সালাম।